সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে। আজ নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বাস্থ্য জেলার তরফ থেকে। রাজ্যের স্বাস্থ্য জেলার তরফ থেকে যে নিয়োগ করা হচ্ছে সেটা অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। বয়স কী লাগবে, যোগ্যতা কী লাগবে, সম্পূর্ণ কোয়ালিফিকেশন থেকে শুরু করে লাস্ট ডেট অবধি শুরু করে সম্পূর্ণ আপডেট কিন্তু এখানে পাওয়া যাবে। চলো দেরি না করে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে লাগে সম্পূর্ণ আপডেট কিন্তু আমরা এখানে আজকে আলোচনা করব। চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা এখন শুরু করব। তো সম্পূর্ণ এই নোটিশটি আমরা প্রথমে ডাউনলোড করে নেব। সেই নোটিশটি ডাউনলোড করবে কীভাবে সেটা সিস্টেম অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। আপনার যে ডাব্লিউবি হেলথ যে সাইটটি রয়েছে সেখান থেকে কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে। তো প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে কিন্তু এটি নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ এখানে দেখো নিচে মেমো নাম্বার দেওয়ানো রয়েছে, মেমো নাম্বার এখানে দেওয়ানো হয়েছে, তারপরে এখানে ডেট দেওয়ানো হয়েছে, কিন্তু কবে থেকে এটি ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো নিচে দেখো লেখা রয়েছে যে কবে থেকে ফর্ম ফিল আপটি শুরু হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপের লাস্ট কবে, কবে থেকে শুরু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে আজকে 19/9/2020। এবার ফর্ম ফিল আপ ডেট শেষ হবে 5 অক্টোবর 2020। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডেট আপডেট করা হয়েছে, কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। এখানে দেখো দুইটি কিন্তু ওয়েবসাইট দেওয়ানো রয়েছে, একটা হচ্ছে www.wbhealth.gov থেকে রিক্রুটমেন্ট করানো হবে, আরেকটি বলা হয়েছে www.employmentbank.wb.gov। কিন্তু এই নোটিশটি কিন্তু আপনারা ডাব্লিউবি হেলথ সাইটেও কিন্তু পাবেন, প্লাস www.employmentbank কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই সাইটটি পাবেন। চলো আমরা এখন নিচে আসবো। নিচে এসে এখানে বলা হয়েছে যে আপনার যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে, হ্যাঁ সম্পূর্ণ আপডেট কিন্তু এখানে আপনারা পাবেন। তো বন্ধুরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজার বেলকনটি প্রেস করে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য, আর ভিডিওটি ভালো লাগে লাইক কিন্তু অবশ্যই করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপডেট এখানে বলে দিয়েছে। তো প্রথমে এখানে বলা যে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে, মান্থলি বেতন কত টাকা পাবেন সম্পূর্ণ কিন্তু এখানে আলোচনা করে দিয়েছে। তো প্রথমে এখানে বলা হয়েছে ডিজেকনেশন, তারপরে আপনাকে এখানে বলছে মান্থলি আপনার যে পেমেন্ট করানো হবে সেই পেমেন্ট কত টাকা দেওয়া হবে, এবার আপনার বয়স কত লাগবে, 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে। এবার এখানে আপনাকে তিনটি স্টেপ কিন্তু আপনাকে লাগবে, এখানে বলা হয়েছে আপনার কোয়ালিফিকেশন এটা কিন্তু আপনাকে কমপ্লিট করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নিচে কিন্তু ওইরকম পোস্ট অনেক রয়েছে, আপনি যে যোগ্যতা রয়েছেন নাকি সেই যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ যোগ্যতা পোস্ট থেকে শুরু করে সম্পূর্ণ স্টেপ কিন্তু এখানে বলা হয়েছে। এবার এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আপনি যেটা অনলাইনে অ্যাপ্লাই করবেন, অনলাইনে অ্যাপ্লাই করার পরে যেখানে কিন্তু অনলাইনে ফি কাটবে, সে কী ফি কাটবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এবার বলছি অ্যাপ্লিকেশন ফি কিন্তু কাটবে 100 টাকা, আনরিজার্ভ ক্যাটাগরি অ্যান্ড তাতে কিন্তু কাটবে শুধু 50 টাকা। এবার বুঝতে পারছেন, এবার এটি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবে, ফিল আপ করার পরে যে একটি অনলাইন যে একটি পিন আউট বার হবে সেই পিন আউট সঙ্গে বাকি ডকুমেন্ট যুক্ত করে কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠাতে হবে, পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এটাকে আপনাদের সেন্ড করতে হবে, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ সাকসেসফুল হবে। তো বন্ধুরা সম্পূর্ণ আপডেট এখানে পাবেন, আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ আপডেট আপনার ক্লিয়ার হবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাইক অবশ্যই করবেন আর শেয়ার করুন। এই জেলা স্বাস্থ্য যে জেলায় যে নিয়োগ করানো হচ্ছে, যে আবেদন চলছে, সবাই কিন্তু আবেদন করতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।